কারণ আপনি তখন দেখেন সারা ঢাকা শহরে ডেঙ্গু, এর কোনো বিকল্প তো মানে ঢাকার বাবাও পর্যন্ত ভাবতে পারছেন না। সারা ঢাকা শহরে আপনি কি বলবেন মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যে রাজনীতির কাহন বলছেন এটাকে অ্যাকচুয়ালি বলা উচিত, যে ঘটনা বলছেন হচ্ছে দুর্বৃত্তই তো রাজনীতির কাহন। আপনি জিনিসটাকে যদি এইভাবে দেখি এবং এই দুর্বৃত্তই তো রাজনীতির রুট খোঁজার জায়গায় যান, আমরা যদি গল্পের মধ্যে না থাকি তাহলে আপনি সমাধান পাবেন, না হলে গল্পের মধ্য দিয়ে এইগুলোর শেষ হয়ে যাবে। এটা আমার পরিষ্কার বলে আমাদের পজিশনটা বলে রাখলাম। এই যে দুর্বৃত্তই তো রাজনীতির একটা বড় হয়, কোনো টলারেন্সই থাকে না দুর্বৃত্ত রাজনীতির, এটা হয় আধিপত্য বিস্তার করতে হয়। দুর্বৃত্ত রাজনীতি থাকে একটা ভয়ের সংস্কৃতি এইখানে কি বলে প্রচার করতে হয়। দুর্বৃত্ত রাজনীতির একটা থাকে যে আমি আধিপত্যই এটাকে শুধু বিস্তার করবো না, রক্ষা করে যাব। এই ধারাটাই বাংলাদেশে অনেকদিন ধরে চলছে, তারই পরিণতি এই জায়গায়। এটা যে ওই রাজনীতির ধারা তারই পরিণতিতে এই জাবরানের ঘটনাগুলো। দেখুন এইখানে খুবই আমার এটা অনিচ্ছা সত্ত্বেও শব্দটা উচ্চারণ করতে হচ্ছে শিবির নিয়ে আলোচনায়। আরে শিবির তো এই কাজটাই করে, আমার দলের কর্মী শাহাদত এরকম অসংখ্য কর্মী ছাত্র ইউনিয়নের হত্যা করেছে শিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রুমমেট ছিল, যেহেতু শাহাদত ছাত্র ইউনিয়ন করতেন তাকে হত্যা করেছিল শিবির। তাহলে যে টলারেন্সি তারা দেখাতো না, ভিন্নমত দেখাতো না, এখন দেখছি ছাত্রলীগ নামধারী এই সংগঠনটি বা তাদের নামের কিছু বাহিনী তারাই কাজটি করছে, তাহলে আপনি কোথায় এবার মিলাবেন? সুতরাং আমি মনে করি ওইটা বলে শিবিরের নামটা সামনে এনে শিবিরকে মাহাত্ম্য দেওয়ার কোনো কারণ নেই, তার অপরাধটা অপরাধী। সুতরাং এই জায়গাটায় গেল কেন, এটার একটা বড় ব্যাপার। ওই যে কথাটা বললাম, আপনি পুরো রাজনীতিটা এখন কোথায় নিয়ে আসছেন? ছাত্র অঙ্গনে কি কোনো ছাত্র আন্দোলন আছে? এরা কি কোনো দায়িত্ব পালন করে ছাত্র সংগঠন হিসেবে? করে না তো। কিন্তু আবার দেখবেন আর একটা অংশ আছে, ছাত্র অংশে দায়িত্ব পালন তারা করছে, ছাত্রদের সমস্যার সমাধান নিয়ে যতটুকু হোক না তারা কিন্তু করছে। এই জায়গাটা চলে গেছে পুরো রাজনীতি, আমাদের রাজনীতির অবয়বটা এমন জায়গায় চলে আসছে সেটি। এবং আমরা এই যে ছাত্ররা যে আট দফা দাবি জানাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে ছাত্র রাজনীতি, বুয়েট ক্যাম্পাসের কথাই তারা দাবি করছে, বুয়েট ক্যাম্পাসে স্থায়ীভাবে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া, মানে এটা কি একটা যৌক্তিক দাবি? না, আমি আমি এটা মনে করি এটা একটা, আমি ওই ইনোসেন্ট ছাত্রদেরকে সেলুট জানিয়ে বলতে চাই, এটা হয়তো তাদের উপস্থিত একটা বিবেচনা থেকে বলছে। কারণ বুয়েটে দেখছে ছাত্র রাজনীতির নামে তারা যা করছে এইটাকে তারা দেখছে, এই কারণে তারা ওই দাবি করছে। কিন্তু আমি ওইটাকে খুব ওই পয়েন্টটাকে, অন্যান্য দাবি আছে কিন্তু ওই পয়েন্টটাকে কারেক্ট মনে করি না। বলা উচিত তারে যে দুর্বৃত্তেই তো রাজনীতি যারা করছে এটা বন্ধ করো, এইখানে সেই রাজনীতি থাকার দরকার নেই। এমনকি আমরা কিন্তু এই দলগুলো তো অনেক সময় দেখেছি তারাই তাদের রাজনীতিকেই নিজেরাই বন্ধ করে দিয়েছে। তা আমি তো মনে করি যে এই রাজনৈতিক দলগুলোর নেতারা যদি মিনিমাম তাদের একটা দায়িত্ববোধ থেকে নিজেরাই এটা বন্ধ করে দেবে, এর কারণে ছাত্র রাজনীতি বন্ধর কোনো কারণ নেই। দরকারটা কোথায়, দলীয় রাজনীতিতে এমন প্রয়োজনটা কোথায়, সেই প্রশ্নটাও যদি করি সেইটা তো ওইটা হচ্ছে প্রশ্ন। যেমন আমরাও মনে করি যে ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক দলের লেজুল হবে না, ওইটাকে আমরা কিন্তু, যেমন আমিও তো ছাত্র আন্দোলন থেকে আসা মানুষ, আমরা কিন্তু আমাদের সময় পর্যন্ত কখনো ছাত্র রাজনীতি বলতাম, আমরা বলতাম ছাত্র আন্দোলনের কর্মী। এখন ওইটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ছাত্র আন্দোলন, আমি কেন রাজনীতির জায়গাটায় যাব? এখন তো চলে গেছে, দেখেন আপনি দেখেন যে এই যে ছাত্র সংগঠনের, আমি যাদেরকে দুর্বৃত্তই তো ছাত্র সংগঠনের অংশই বলছি, এদেরকে তাকায় দেখেন ছাত্রদেরকে নিয়ে তাদের কোনো মুভমেন্ট আছে? আজকে ছাত্রদের এটা তো কল্পনাতীত ব্যাপার, সে তার 6% বাটোয়ারা ভাগ চাচ্ছে মনে করছে এটা তো আমার ন্যায্য জায়গা। আগেও ছিল 60-40 ভাগ, একসময় আমরা দেখেছি বিএনপির আমলেও দেখেছি, অন্য সময়ও দেখেছি। তাহলে ধারাবাহিকতা কিন্তু চলে আসছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এই দুর্বৃত্তই তো রাজনীতির অর্থটা একটা বড় একই প্রসঙ্গ এখানে নীতিনিষ্ঠতা, নীতিহীন ধারা থাকলেই আপনি এটা অব্যাহত থাকবে।